হঠাৎ বাড়বে শীত। দক্ষিণের এই সকল জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, শীতের মাঝে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় আবারও হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখিনি, বাড়ছে শীতের আমেজ, তাহলে কি বঙ্গের দুয়ারে শীতের আগমন? তবে আবহাওয়া তো নিত্যদিন মুড বদল করছে, কখনো ঠান্ডা বা কখনো গরম। কবে রাজ্যে জাঁকিয়ে বসবে শীত, কেমন থাকবে আগামী কিছুদিনে আবহাওয়া, সবটাই জানিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে কালী পুজোর আগেই চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও 4 থেকে 5 দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে, এমনটাই জানিয়েছেন তারা। চলতি সপ্তাহে শনিবার রবিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা দক্ষিণের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, আজ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলে আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 4 তারিখ ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুর 2-24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি নিচে নামতে পারবে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখ দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়, এমনটাই জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।